ভাজি করব লাল শাক। কিভাবে পুষ্টি গুণাগুণ ঠিক রেখে লাল শাক ভাজি করা যায়। প্রথমেই দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল, সাথে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। ভালো করে ভেজে নিব, তারপর দিয়ে দিব শাক, শাকের উপর লবণ, একটু মরিচ, কাঁচা মরিচ, তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। শাকগুলো বেশি শুকাবো না, ফলে পুষ্টি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। একটু সিদ্ধ হওয়ার সাথে সাথেই উঠিয়ে নিব। হয়ে গেল শাক ভাজি।